ডায়ু করে আপনার ছবি, বিষয়টা কেমন সেই রকম না? কেমনে করবেন ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিওগুলো দেখে আপনি যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনার প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে লিখবেন মাই ফটো ফোন, এইটুকু লিখলে যে ফোনটা চলে আসবে, মাই ফটো ফোন ডায়ালার, এটা মধ্যে চাপ দিবেন, লোগোটা দেখে নেবেন। এই লোগোটা দেখে ইনস্টল করবেন। আমি আগে থেকে ইনস্টল করে রাখছি, ওপেনে চাপ দিবেন। গো টু সেটিং, এটার মধ্যে চাপ দেওয়া লাগবে, এটার মধ্যে আবার চাপ দেওয়া লাগবে। ড্যাগার যে কোনো জায়গায় চাপ দিলেই আপনার আনলক হয়ে যাবে। তারপর ওকে চাপ দিবেন। এখান থেকে সবগুলো আপনার অ্যালাউ করে দিতে হবে। এই যে এখান থেকে সবগুলো অপশন অ্যালাউ করে দিতে হবে। প্রথমে এটার মধ্যে চাপ দিলাম, অ্যালাউ করে দিছি, অ্যালাউ সবটির মধ্যে যে সবুজ চিহ্নটা বসাতে হবে। এখন আপনি সব কিছু অ্যালাউ হওয়ার পরে ব্যাগে যাবেন। ক্যান্সেল করে দিছি, এই যে ওকে হয়ে গেছে। এখন আপনার ড্রাইভ প্যাডে, এই যে ড্রাইভার, এর মধ্যে চাপ দিবেন। এই যে আপনার থিমস চলে আসে, এই যে নিচে থিমস এর মধ্যে চাপ দিবেন, এটার মধ্যে চাপ দিবেন, ব্যাকগ্রাউন্ড, আবার ডিসপ্লে এর মধ্যে চাপ দিবেন, এটার মধ্যে চাপ দিবেন, ইমেজ, অ্যাপ্লাই চাপ দিবেন। এই যে এখান থেকে আপনার ছবি সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে অ্যাপ্লাই চাপ দিবেন, সাকসেসফুলি ওকে। আমার ওকে আসে। তারপরে একবারে এখন হোম বাটনে চলে যাবেন। থিমটা কাজ করানোর জন্য আপনাকে এই যে ডায়াল ফোনে কল ফোনের মধ্যে যাপ দেওয়া লাগবে, এখানে অ্যালাউ করে দিবেন, এর মধ্যে টিক মার্ক দিবেন, তারপরে কন্টিনিউ, ওকে, আবার তারপরে এটার মধ্যে যাপ দিবেন। তারপরে যে এখান থেকে কল ফোন এটা সিলেক্ট করে দিবেন, ওকে। এই যে আমার ছবি চলে আসছে, এই যে থিম চলে আসছে, আপনার সবসময় এটা ইউজ করতে পারবেন। তো এটার জন্য
আপনি আপনার যে ফোনের ইয়েটা আছে এটা এখান থেকে সরিয়ে ডায়ালটা এটা দিতে পারেন। এটা দিলে কন্টিনিউ আপনি ইউজ করতে পারবেন, এটা ইউজ করতে পারবেন, ওইটা ইউজ করতে পারবেন। আর যদি এটা আর ইউজ না করেন তাহলে এখান থেকে আন ইনস্টল করে নেবেন, আপনার ওইটা আগের মতো হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।